আসসালামু আলাইকুম আদাব, আমি বদরুল হক তপন। আজ আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি। আমার ছড়ার নাম ভোরের পাখি। স্বপ্নে দেখি ভোরের পাখি ডাকছে বসে পাশে, আমায় তারা নাই বা পেল কি এসে যায় তাতে। ভোরের আলো লাগছে ভালো, ডাকছে ওরা চিচি, ঘুমিয়ে আমি ভোরের বেলা বলছে ওরা চিচি। ভোরের বেলা কে বা এখন উঠছি মোরা বলো, ভোরের পাখি হয়ে আবার আমরা ছুটি চলো। ধন্যবাদ।